সম্প্রতি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এবছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফল। করোনার কারণে এবছর গুরুত্বপূর্ণ এই দুটি পরীক্ষা বাতিল করে পর্ষদ। তাই ফলাফল ঘোষণার জন্য সরকার গঠন করেছিল এক্সপার্ট কমিটি। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মধ্যশিক্ষা পর্ষদ ফলাফল ঘোষণার পর গোটা রাজ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। ঘোষিত ফলাফলে দেখা দেয় পাশের হার গেল বছরের তুলনায় অনেকটা বাড়লেও অনেক অসঙ্গতি রয়েছে। এছাড়া এই ফলাফলে খুশি হতে পারেননি বহু ছাত্রছাত্রী। তাই হতাশাগ্রস্ত ছাত্রছাত্রীরা যারা উত্তীর্ণ হতে পারেননি তারা রাস্তায় নেমে আন্দোলন শুরু করেন। রাজ্যের প্রায় সর্বত্রই দাবানলের মতো ছড়িয়ে পড়ে এই আন্দোলন। এক সময় রাজ্যের শিক্ষামন্ত্রীর বাসভবনের সামনে পর্যন্ত অবরোধ কর্মসূচিতে সামিল হয় ছাত্রছাত্রীরা, যে আন্দোলনকে ঘিরে নানা বিতর্কও দেখা দেয়। তাদের একটাই দাবি, পরীক্ষা যেহেতু অনুষ্ঠিত হয়নি তাই সঠিকভাবেই ফলাফল মূল্যায়ন করতে হবে। এই দাবিতে সারা রাজ্য জুড়ে যখন ছাত্রছাত্রীরা জোরালো আন্দোলন তৈরি করে তখন এক প্রকার চাপে পড়ে রাজ্য সরকার ফলাফল পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত অনুযায়ী মধ্যশিক্ষা পর্ষদে এখন জোরদার গতিতে চলছে অনুত্তীর্ণ ছাত্রছাত্রীদের নম্বর পুনর্মূল্যায়নের কাজ। যুদ্ধকালীন তৎপরতায় চলতি এই কর্মসূচি প্রায় অন্তিম পর্যায়ে। আগামী শনিবারের মধ্যে পুনর্মূল্যায়নের কাজ শেষ হয়ে যাবে। এরপরেই রাজ্য সরকার নতুন করে ফলাফল ঘোষণার সিদ্ধান্ত নেবে। বৃহস্পতিবার মধ্যশিক্ষা পর্ষদ কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন পর্ষদ সভাপতি অধ্যাপক ভবতোষ সাহা। এদিন সাংবাদিকদের তিনি জানান, আগামী শনিবার পর্যালোচনা কাজ শেষ হবার পর রাজ্য সরকার ফলাফল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। যেভাবে কাজ চলছে তাতে আগামী সপ্তাহের মধ্যে নতুন করে ফলাফল ঘোষণা হতে পারে। বিষয়টি এখন আর পর্ষদের আওতায় নেই। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পর্ষদ ফলাফল ঘোষণা করবে। বিভিন্ন রাজ্য শিক্ষামূলক সিবিএসসি ফলাফল অনেকটাই পাশ করে দিয়েছে, 99% আরও বেশি। ফলে উদ্ভূত পরিস্থিতিতে বোর্ডের প্রায় কিছু করণীয় না, কিন্তু রাজ্য সরকার ভাবছেন যে এটা একটু কোনো বিবেচনা করা দরকার। সেই জন্য রাজ্য সরকারের পরামর্শ ক্রমে যারা পরীক্ষা অসফল হয়েছে তাদের এই সপ্তাহ ধরে নাম্বারের ইয়ে করা হচ্ছে, রিভিউ করা হচ্ছে। অর্থাৎ বিভিন্ন স্কুলের জেলা ভিত্তিক বিভিন্ন স্কুল থেকে মাস্টারমশাই আসে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।